আসসালামু আলাইকুম। আমাদের হিন্দি ভাষা শিক্ষার আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা অনেকগুলো হিন্দি বাক্য শিখব। তার পাশাপাশি এই বাক্যগুলোর মধ্যে একটু সামান্য অন্তর থাকে, সামান্য ব্যবধান থাকে, সেগুলো শিখব। যেমন উদাহরণস্বরূপ যদি আমি বলি আমি যাচ্ছি, আমি যাব, আমি গিয়েছিলাম, এই তিনটা কথা একই টপিকের উপর হলেও এক না, একটু ব্যবধান আছে। আজকের এই বাক্যগুলোর মধ্যে আমরা এই ব্যবধানগুলোই শিখব। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন আর অল নোটিফিকেশান পুশ করে দিন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন। আর হ্যাঁ, যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক করতে পারেন, আর কি ভালো লাগেনি সেটা কমেন্টের মধ্যেও জানিয়ে দিতে পারেন। আমাদের প্রথম বাক্যটি হলো আপনি কি এ মুভি দেখেছেন, হিন্দি হবে কিয়া আপনি ইয়ে মুভি দেখা হে। আপনি কি এ মুভি দেখেছেন, হিন্দি হবে কিয়া আপনি ইয়ে মুভি দেখা হে। আমাদের এই বাক্যটা হলো আপনি কি এই মুভি আগে দেখেছেন, হিন্দি হবে কিয়া আপনি ইয়ে মুভি পেহলে দেখা হে। আপনি কি এই মুভি আগে দেখেছেন, হিন্দি হবে কিয়া আপনি ইয়ে মুভি পেহলে দেখা হে। আমি আগেই বলেছি যে আমাদের বাক্যগুলো টপিক সেম হতে পারে, কিন্তু তার মধ্যে একটু অন্তর থাকবে, একটু ব্যবধান থাকবে, সেগুলো বোঝার চেষ্টা করবেন। উদাহরণস্বরূপ আমাদের এখানে দুটি বাক্য আছে, আর এই বাক্য দুটি যদি আপনি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে বলার অন্তরটা বা বলার যে পার্থক্য আছে এই পার্থক্যটা কোথায়। যেমন আমাদের প্রথম বাক্যটি হচ্ছে আপনি কি এই মুভি দেখেছেন, হিন্দি হবে কিয়া আপনি ইয়ে মুভি দেখা হে। আর নিচের বাক্যটা হচ্ছে আপনি কি এই মুভি আগে দেখেছেন, হিন্দি হবে কিয়া আপনি ইয়ে মুভি পেহলে দেখা হে। আমি আশাবাদী যে আপনারা কথা বলার বা বাক্যগুলোর অন্তরটা বুঝতে পেরেছেন। এইভাবে আরও অনেকগুলো বাক্য আছে, একটু খেয়াল করবেন তাহলে খুব সঠিকভাবে বুঝতে পারবেন। আমি এই মুভি দেখেছি, হিন্দি হবে ম্যানে ইয়ে মুভি দেখা হে। আমি এই মুভি দেখেছি, হিন্দি হবে ম্যানে ইয়ে মুভি দেখা হে। আর আমরা যদি এই বাক্যটাকে এইভাবে বলি আমি এই মুভি দেখেছিলাম, হিন্দি হবে ম্যানে ইয়ে মুভি দেখা থা। আমাদের আগের বাক্যটা ছিল আমি এই মুভি দেখেছি, আর এই বাক্যটা হচ্ছে আমি এই মুভি দেখেছিলাম। আমি এই মুভি দেখেছিলাম, হিন্দি হবে ম্যানে ইয়ে মুভি দেখা থা। আর আমরা যদি এইভাবে বলি আমি এই মুভি দেখিনি, হিন্দি হবে ম্যানে ইয়ে মুভি নেহি দেখা হে। আমি এই মুভি দেখিনি, হিন্দি হবে ম্যানে ইয়ে মুভি নেহি দেখা হে। আমরা বাক্যটাকে যদি এইভাবে বলি আমি এই মুভি এখন পর্যন্ত দেখিনি, এর হিন্দি হবে ম্যানে ইয়ে মুভি আবি তাক নেহি দেখা হে। আমি জাস্ট উদাহরণস্বরূপ মুভি দিয়ে উদাহরণ দিচ্ছি, আর আপনারা যে কোনো জিনিসের নাম বসাতে পারেন, যে কোনো ব্যক্তির নাম বসাতে পারেন। যেমন আমি করিমকে এখন পর্যন্ত দেখিনি, এর হিন্দি হবে ম্যানে করিমকো আবি তাক নেহি দেখা বা আবি তাক নেহি দেখা হে। আমাদের এই বাক্যটা হলো আপনি এই মুভি কতবার দেখেছেন। আমরা অনেক সময় একে অপরকে জিজ্ঞেস করি না, যদি বড় হয় তাহলে জিজ্ঞেস করি আপনি এই মুভিটা কতবার দেখেছেন, আর যদি সমবয়সী হয় তাহলে বলি তুমি এই মুভিটা কতবার দেখেছ। এখানে সেটাই বোঝানো হয়েছে আপনি এই মুভি কতবার দেখেছেন, হিন্দি হবে আপনি ইয়ে মুভি কিতনি বার দেখা হে। আপনি ইয়ে মুভি কিতনি বার দেখা হে বা আপনি কিতনা বার দেখা হে এটা বললেও চলবে। আমাদের এই বাক্যটা হলো আমি এই মুভি তিনবার দেখেছি, এর হিন্দি হবে ম্যানে ইয়ে মুভি তিনবার দেখা হে। আমি এই মুভি তিনবার দেখেছি, হিন্দি হবে ম্যানে ইয়ে মুভি তিনবার দেখা হে। আমাদের এই বাক্যটা হলো আমি এক সপ্তাহ থেকে আপনাকে দেখিনি, এর হিন্দি হবে ম্যানে এক হপ্তা সে আপকো নেহি দেখা হে। আমি এক সপ্তাহ থেকে আপনাকে দেখিনি, হিন্দি হবে ম্যানে এক হপ্তা সে আপকো নেহি দেখা হে। আর আমরা এই বাক্যটাকে যদি এইভাবে বলি আমি আপনাকে লম্বা সময় থেকে দেখিনি, মানে অনেক দিন থেকে দেখিনি, আমি আপনাকে লম্বা সময় থেকে দেখিনি, হিন্দি হবে ম্যানে আপকো লম্বে সময় সে নেহি দেখা হে। ম্যানে আপকো লম্বে সময় সে নেহি দেখা হে, আমি আপনাকে লম্বা সময় থেকে দেখিনি। আর যদি আমরা এইভাবে বলি আমি আপনাকে তিন দিন থেকে দেখিনি, হিন্দি হবে ম্যানে আপকো তিন দিন সে নেহি দেখা হে। আমি আপনাকে তিন দিন থেকে দেখিনি, হিন্দি হবে ম্যানে আপকো তিন দিন সে নেহি দেখা হে।
আপনি তিন দিনের জায়গায় যে কোনো দিন বসাতে পারেন, 1, 2, 3 থেকে 10 দিন, 15 দিন, 20 দিন, যে কোনো দিন বসাতে পারেন, অসুবিধা নেই, যে কয়টা দিন আপনার ইচ্ছে বসাতে পারেন। আমাদের এই বাক্যটা হলো, আমি আপনাকে আগে এখানে দেখিনি। আমরা যখন কোনো অচেনা মানুষকে দেখি তখন জিজ্ঞেস করি না যে কে বা কারা, আপনাকে তো এখানে আগে কখনো দেখিনি। এখানে সেটাই বোঝানো হয়েছে, আমি আপনাকে আগে এখানে দেখিনি। হিন্দি হবে, ম্যানে আপকো পেহলে ইয়াহা নেহি দেখা হে। ম্যানে আপকো পেহলে ইয়াহা নেহি দেখা হে। আমি আপনাকে আগে এখানে দেখিনি। আমাদের এই বাক্যটা হলো, তুমি কি কখনো দিল্লি গিয়েছ। হিন্দি হবে, কিয়া তুম কবি দিল্লি গায়ে হো। আপনি দিল্লির জায়গায় যে কোনো জিনিস বসাতে পারেন, মিডল ইস্টের নাম বসাতে পারেন, যেমন সৌদি, দুবাই, কাতার, কুয়েত, যে কোনো জায়গার নাম বসাতে পারেন, দেশের নাম বসাতে পারেন, অসুবিধা নেই। তুমি কি কখনো দিল্লি গিয়েছো। হিন্দি হবে, কিয়া তুম কবি দিল্লি গায়ে হো। আমাদের এখানে দুটি ছোট ছোট বাক্য আছে, একটু খেয়াল করবেন, বোঝার বিষয় আছে। আমরা যদি এই বাক্যটাকে এইভাবে বলি, হ্যাঁ আমি দিল্লি গিয়েছি, এর হিন্দি হবে হ্যাঁ মে দিল্লি গায়া হো। হ্যাঁ আমি দিল্লি গিয়েছি, হিন্দি হবে হ্যাঁ মে দিল্লি গায়া হো। আর আমরা যদি বাক্যটাকে এইভাবে বলি, হ্যাঁ আমি দিল্লি গিয়েছিলাম, তাহলে আমরা বলবো হিন্দিতে হ্যাঁ মে দিল্লি গায়া থা। হ্যাঁ আমি দিল্লি গিয়েছিলাম, হিন্দি হবে হ্যাঁ মে দিল্লি গায়া থা। আর আমরা যদি এইভাবে বলি, না আমি কখনো দিল্লি যাইনি, এর হিন্দি হবে নেহি মে কবি দিল্লি নেহি গায়া হো। না আমি কখনো দিল্লি যাইনি, হিন্দি হবে নেহি মে কবি দিল্লি নেহি গায়া হো। আমাদের এই বাক্যটি হলো, আপনি কি কখনো তার সম্পর্কে শুনেছেন। হিন্দি হবে কে আপনি কবি উসকে বারে মে সোনা হে। আমরা অনেক সময় যখন দুইজন একসাথে হই, একে অপরকে জিজ্ঞেস করি থার্ড পার্সন কোনো ব্যক্তির বিষয়ে, আপনি কি তার সম্পর্কে শুনেছেন, আমরা এই ধরনের কিছু বলে থাকি অনেক সময়। এর হিন্দি হবে কে আপনি কবি উসকে বারে মে সোনা হে। উত্তরে যদি এটা বলা হয়, আমি তার সম্পর্কে অনেক কিছু শুনেছি, হিন্দি হবে ম্যানে উসকে বারে মে বহুত কুছ সোনা হে। আমি তার সম্পর্কে অনেক কিছু শুনেছি, হিন্দি হবে ম্যানে উসকে বারে মে বহুত কুছ সোনা হে। আমাদের এই বাক্যটি হলো, আপনি কি কখনো তার সাথে দেখা করেছেন। হিন্দি হবে কিয়া আপ কবি উসসে মিলে হো। আপনি কি কখনো তার সাথে দেখা করেছেন, হিন্দি হবে কিয়া আপ কবি উসসে মিলে হো। যদি বলা হয় আমি তার সাথে দেখা করেছি, হিন্দি হবে মে উসসে মিলা হো। আমি তার সাথে দেখা করেছি, হিন্দি হবে মে উসসে মিলা হো। আর বাক্যটাকে যদি এইভাবে বলা হয়, আমি তার সাথে কখনো দেখা করিনি, হিন্দি হবে মে উসসে কবি নেহি মিলা হো। আমি তার সাথে কখনো দেখা করিনি, হিন্দি হবে মে উসসে কবি নেহি মিলা হো। আর বাক্যটাকে যদি এইভাবে বলা হয়, আমি তার সাথে আগে কখনো দেখা করিনি, হিন্দি হবে মে উসসে পেহলে কবি নেহি মিলা হো। আমরা অনেক সময় কারোর সাথে দেখা করতে গেলে বলি না যে আমি এর সাথে তো আগে কখনো দেখা করিনি। এখানে সেটাই বোঝানো হয়েছে, আমি তার সাথে আগে কখনো দেখা করিনি। হিন্দি হবে মে উসসে পেহলে কবি নেহি মিলা হো। মে উসসে পেহলে কবি নেহি মিলা হো। আমাদের এই বাক্যটা হলো, আপনি কি এটার সম্পর্কে শুনেছেন। আমাদের আগে একটা বাক্য ছিল, সেখানে সেই বাক্যটা ছিল আপনি কি তার সম্পর্কে শুনেছেন, আর এই বাক্যটা হলো আপনি কি এটার সম্পর্কে শুনেছেন। হিন্দি হবে কি আপনি ইসকে বারে মে সোনা হে। আপনি কি এটার সম্পর্কে শুনেছেন, হিন্দি হবে কি আপনি ইসকে বারে মে সোনা হে। আমি জানি হয়তো আপনারা অনেকেই বিরক্ত বোধ হতে পারেন যে একই টপিকের উপর বারবার কেন বাক্য তৈরি করা হচ্ছে, কিন্তু এমন অনেক আছে যারা আসলে কিছুই জানে না কিন্তু শিখতে চাচ্ছে। খুঁটিনাটি যদি তারা বুঝতে না পারে তাহলে শিখবে কী করে। আমাদের এই বাক্যটা হলো, আপনি কি এটার সম্পর্কে আগে শুনেছেন। হিন্দি হবে কে আপনি ইসকে বারে মে পেহলে সোনা হে। আপনি কি এটার সম্পর্কে আগে শুনেছেন, হিন্দি হবে কে আপনি ইসকে বারে মে পেহলে সোনা হে। আমাদের এখানে ছোট ছোট দুটি আনসার আছে, একটা হচ্ছে হ্যাঁ আরেকটা হচ্ছে না। যেমন আমি এটার সম্পর্কে শুনেছি, হ্যাঁ, এর হিন্দি হবে ম্যানে ইসকে বারে মে সোনা হে। আমি এটার সম্পর্কে শুনেছি, হিন্দি হবে ম্যানে ইসকে বারে মে সোনা হে। আরেকটা হচ্ছে না,
আমি এটার সম্পর্কে শুনিনি, হিন্দি হবে ম্যানে ইসকে বারে মে নেহি সুনা হে। আমি এটার সম্পর্কে শুনিনি, হিন্দি হবে ম্যানে ইসকে বারে মে নেহি সুনা হে। আমি এটার সম্পর্কে কখনো শুনিনি, হিন্দি হবে ম্যানে ইসকে বারে মে কাবি নেহি সুনা হে। আমি এটার সম্পর্কে কখনো শুনিনি, হিন্দি হবে ম্যানে ইসকে বারে মে কাবি নেহি সুনা হে। আপনি কি এই কাহিনী শুনেছেন, হিন্দি হবে কে আপনি ইয়ে কাহানি সোনা হে। আপনি কি এই কাহিনী শুনেছেন, হিন্দি হবে কে আপনি ইয়ে কাহানি সোনা হে। বন্ধুরা, যেতটুক পর্যন্ত দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে, সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর একে অপরের জন্য দোয়া করবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।